মসজিদের ছাদ গম্বুজে ভরা, পুরো ছাদে কয়টি গম্বুজ আছে ড্রোনে বাংলাদেশ টাইমস দেখাচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যময় স্থানগুলোর একটি এই মসজিদ। মসজিদের কোনো ছাদ নেই, অবাক হওয়ার কিছু নেই। ছাদ নেই মানে আমরা সাধারণত প্রচলিত সমান যে ছাদ দেখি তা কিন্তু এখানে অনুপস্থিত। অর্ধডিম্বাকার ও আয়তকার গম্বুজগুলোই এর ছাদ, বলা হয় গম্বুজ আচ্ছাদিত ছাদ। প্রায় 600 বছর বয়সী এ মসজিদের নামকরণ সম্পর্কে কারো কারো ধারণা, গম্বুজ ছাড়া আলাদা কোনো ছাদ নেই বলে একে ছাদ গম্বুজ মসজিদ বলা হতো। একসময় ছাদ গম্বুজ রূপান্তরিত হয়ে ষাট গম্বুজ হয়েছে। তবে ষাট গম্বুজ মসজিদটিতে গম্বুজের সংখ্যা কত এ নিয়ে মতভেদ দেখা যায়। এবার ড্রোনে দেখে নিন তার সমাধান। গুনে নিন ষাট গম্বুজ মসজিদে কি ষাটটি গম্বুজ আছে না বেশি। দর্শক এই ভিডিও কমেন্টে আপনার উত্তর ও মন্তব্য জানাতে পারেন। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এ মসজিদটি দেখতে দেশ বিদেশের পর্যটকরা ভিড় জমান। জনশ্রুতি আছে হযরত খানজাহান ষাট গম্বুজ মসজিদ নির্মাণের জন্য পাথর ভারতের উড়িষ্যা রাজমহল থেকে জলপথে ভাসিয়ে এনেছিলেন। ইমারতটির গঠন বৈচিত্র্যে তুঘলক স্থাপত্যের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। এ বিশাল মসজিদের চতুর্দিকে প্রাচীর 8 ফুট চওড়া, এর চার কোণে 4টি মিনার আছে। দক্ষিণ দিকের মিনারের শীর্ষে কুঠিরের নাম রোশনাই কুঠির এবং এ মিনারে উপরে ওঠার সিঁড়ি আছে। মসজিদটি ছোট ইট দিয়ে তৈরি। এর দৈর্ঘ্য 160 ফুট, প্রস্থ 108 ফুট, উচ্চতা 22 ফুট। মসজিদের সামনের দিকের মধ্যস্থলে একটি বড় খিলান এবং তার দুই পাশে 5টি করে ছোট খিলান দেখা যায়। মসজিদের পশ্চিম দিকে প্রধান মেহরাবের পাশে একটি দরজা সহ মোট 26টি দরজা আছে। মসজিদটির নাম আদতে কি ছিল তা ঠিকভাবে জানা যায় না। পণ্ডিত ও গবেষকদের আবার দুটি মত পাওয়া যায়। ষাট গম্বুজ মসজিদে আসলে গম্বুজ রয়েছে 70টি, চার কোনায় রয়েছে 4টি মিনার যা ইসলামে বিজয়ের প্রতীক। এর মাথায় যে 4টি গম্বুজ রয়েছে একে গম্বুজ না বলে অনুগম্বুজ বলা হয়। সে হিসেবে প্রকৃত গম্বুজ 70টি আর সব ধরলে 81টি। গম্বুজগুলোর মাঝ বরাবর 7টি বাংলার স্থাপত্য ধারণার চৌচালা গম্বুজ রয়েছে। অনেকের ধারণা এই 7 চৌচালা গম্বুজ বা 7 গম্বুজ বিবর্তিত হয়ে ক্রমে 60 গম্বুজ হয়ে গেছে। আরও একটি মতে পাওয়া যায় মসজিদটি যে 7টি পাথরের স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, ফার্সি ভাষায় তাকে বলা হয় খাম্বাজ। আর এ খাম্বাজ শব্দটি বিবর্তিত বা রূপান্তরিত হয়ে নাম ধারণ করেছে গম্বুজ, অর্থাৎ 7টি খাম্বার উপর দাঁড়িয়ে থাকা মসজিদটির নাম ষাট খাম্বাজ বা ষাট গম্বুজ। মূলত চুন সুরকি কালো পাথর ও ছোট ইটের তৈরি মসজিদটির মেহরাব 10টি, এর মধ্যে মূল মেহরাবটি পাথরের, বাকি 9টিতে টেরাকোটার কাজ লক্ষ্য করা যায় যা মধ্যযুগে পালদের মধ্যে ছিল। ইন্টেরিয়রে বৌদ্ধ স্থাপত্য শিল্পের ছোঁয়া রয়েছে। মেহরাবের নকশায় দেখা যায় গোলাপ, পদ্মপাপড়ির টেরাকোটা নকশা আর চৌচালা ভল্ট রীতি বাংলার চৌচালা কুড়ে গড়ে টার্কিশ স্থাপত্যের মিশ্রণ রয়েছে তাদের।